আপনারা জানেন যে সেন্টার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট স্টাডি এটি ইউকে বেসড একটি রিকগনাইজড থিঙ্ক ট্যাঙ্ক লেড বাই ডক্টর আলিয়ার, এখানকার ইউনিভার্সিটির তিনি প্রফেসর। তো তারা একটি বাংলাদেশের ডেমোক্রেসি, গুড গভর্নেন্স, ডিপ্লোমেসি অ্যান্ড হিউম্যান রাইটসের উপরে আজকে একটি তারা আলোচনার আয়োজন করেন। সেখানে যুক্তরাজ্যে বসবাসরত স্থানীয় স্কলার যারা আছেন, জার্নালিস্ট, পলিটিশিয়ানস এবং অনেকেই সেখানে যোগদান করেন এবং মূলধারার যুক্তরাজ্যের বিশেষ করে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির প্রতিনিধিরাও সেখানে ছিলেন এবং খুবই লাইভলি ডিসকাশন হয়েছে, খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে। বাংলাদেশ একটি ক্রান্তিক কাল অতিক্রম করছে। আপনারা জানেন যে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন সব কিছু ভলন্টিত, অর্থাৎ সব প্রথা এবং প্রতিষ্ঠানকে বাংলাদেশে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই লগ্নে তারা ক্ষমতাসীন শাসকরা তারা একটি সিলেকশন স্কেজুয়েল ঘোষণা করেছেন। আমি একটি সিলেকশন স্কেজুয়েল বলতে চাই এ কারণে যে এটি ইলেকশন নয়, তারা একটি কিছু তাদের লোকদেরকে তারা সিলেকশন করে একটি ক্যাঙ্গারু পার্লামেন্ট বানাতে চায় এবং তারা বলতে চায়, তারা ধারণা করছে যে তারা 2014 এবং 2018 সালের মতো একটি নির্বাচনী বৈতরণী পার করে তারা ক্ষমতায় পাকাপোক্ত করবে। তবে সেটি হবার নয়। তবে আজকের যেটি আলোচনার বিষয়বস্তু যদি আপনারা, তো এটি নিয়ে সকলেই উদ্বেগ প্রকাশ করেছেন, বাংলাদেশের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং যে আইনের শাসন সব কিছুর যে এটি এটি কারো জন্যই কাঙ্ক্ষিত না, অর্থাৎ বাংলাদেশের উন্নয়নের অংশীদার যারা যুক্তরাজ্য, আপনারা যারা এই দেশে বসবাস করেন, আপনাদের ট্যাক্সের পয়সায় কিন্তু বাংলাদেশের অর্থনীতি থেকে কন্ট্রিবিউট করা হয়, কারণ আপনাদের সকলেই সেটার অংশীদার। ঠিক তেমনিভাবে যুক্তরাষ্ট্র যেমন, যুক্তরাজ্য তেমন এবং অপরাপর যে বাংলাদেশের অ্যালাইজ এন্ড পার্টনার্স আছে, বিশেষ করে ডেভেলপমেন্ট পার্টনার্স, তাদের যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তারা বাংলাদেশের পরিস্থিতিকে অবজার্ভ করছে। তারা চাইছে বাংলাদেশে গণতন্ত্র প্রত্যাবর্তন হোক, মানবাধিকার আপোল হোক, ফ্রিডম অফ এক্সপ্রেশন সেখানে অবারিত হোক, কিন্তু এই শাসন ব্যবস্থা এটি সম্ভব নয়, এটিও সকলে একমত হয়েছেন এবং এটি বলেছেন যে বর্তমানে যে নির্বাচনের যে আয়োজন বাংলাদেশে চলছে এটি কোনো সুস্থ ধারার নির্বাচনের পরিচয় বহন করে না, অর্থাৎ এখানে জনগণের উইলের রিফ্লেক্ট হবে না বলে সকলে এক বাক্যে সেখানে স্বীকার করেছেন এবং তারা এটির পরিত্রাণে আন্তর্জাতিক সম্প্রদায়ের তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে আরও যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের যারা অংশীদার আছেন তারা যাতে এই বিষয়টাতে যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হন এবং সামনের দিনে যাতে সরকারের উপর খুব ক্রিটিক্যাল হন এবং তাতে করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটির বাস্তবায়ন সম্ভব হবে। এবং আপনারা যদি এই বাংলাদেশের আগামীর কথা যদি আমাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের আগামী কী অপেক্ষা করছে, বাংলাদেশের একটি আমি খুব ভালো সংকেত দেখতে পাচ্ছি না। প্রথমত হলো আমি শাসক শ্রেণীদের জন্য বলছি, তাদের জন্য খুবই অশনি সংকেত বলা যায় যে তাদের যে তারা যে কায়দায় তারা চাইছেন যে তারা নির্বাচনী বৈতরণী পার করে ফেলবেন এবং নিজেদের মতো একটা পার্লামেন্ট গঠন করে তারা সরকারে থাকতে পারবেন সেটি এটা হবার নয়, কারণ এটি 2014 এবং 2018 সাল নয়। আপনারা জানেন যুক্তরাষ্ট্র সরাসরি এঙ্গেজড হয়েছে বাংলাদেশের বিষয়ে, তারা চাইছে বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার যাতে ভোটাধিকারের পক্ষে তারা অবস্থান নিয়েছে। সুতরাং নমেটার হোয়াট এখানে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যুক্তরাষ্ট্র কিন্তু অবিচল আছে এবং সামনের দিনগুলোতে আরেকটু এটি ভিজিবল হবে, আপনারা দেখতে পাবেন যে কী ধরনের ব্যবস্থাদি তারা গ্রহণ করেছে করছে এবং অতীতেও করেছে। ভিসা সি, তারপর র‍্যাবের স্যাংশন, এগুলি তো আছে, সামনের দিনগুলোতে আপনারা সেটি ভিজিবল হবে বলে আমি মনে করি এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে বলে আমি আশাবাদী। থ্যাংক ইউ। বুঝছি ভাই, আওয়ামী লীগ সরকার যদি 7ই জানুয়ারি নির্বাচন করে ফেলে তাহলে পরবর্তীতে কী ধরনের আন্তর্জাতিক চাপ তাদের সরকারের উপরে পড়তে পারে? না, প্রথমত হলো আমরা এই সমস্ত আমরা দেখেছি, আমরা কম্বোডিয়ার ক্ষেত্রে দেখেছি যারা একতরফাভাবে ইলেকশন করেছে, নাইজেরিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি, লাইবেরিয়ার ক্ষেত্রে দেখেছি, আমরা অনেকগুলো ইনস্ট্যান্স আমাদের সামনে আছে। সুতরাং এখানে এটা বাংলাদেশ কিন্তু কম্বোডিয়া নয়, যে বাংলাদেশের সাথে ওয়েস্টের সম্পর্ক অত্যন্ত নিবিড়, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সব সম্পর্ক। সুতরাং সেখানে এই সরকার এক কথায় যদি বলা চলে যে সরকার যদি মনে করে তাদের দেয়া সিলেকশন ডেতে তারা সিলেকশন করে পার্লামেন্ট গঠন করে তারা পার করে দিবে এটি হবে না, আপনারা সেটি দেখতে পারবেন, ওয়েট অ্যান্ড সি। আমি নিষেধাজ্ঞার বিষয়ে আমি বলতে পারবো না কারণ আমি যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করি না, এটা তারাই বলতে পারবে। আমার মনে, আমি তো গণক নই, বাট যেটা জানি আমি যে এটা দেখতে পাবেন যেটা সামনের দিনগুলোতেই ভিজিবল হবে। বাংলাদেশ শুধু তো বিএনপির দেশ না, বাংলাদেশের গণতন্ত্র ফেরায় আনার দায়িত্ব শুধু বিএনপির না, সকল আবাল বৃদ্ধ বনিতার সকলেই আক্রান্ত।
মানুষ যারা সংবাদ, আমি একজন সংবাদপত্রের কর্মী, সংবাদকর্মী, যারা সুশীল সমাজ, যারা শিক্ষক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, বিএনপি পলিটি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল, সন্দেহ নাই তাতে, কিন্তু বিএনপির ফ্রন্ট লাইন আছে, এটি সব সকলের সমস্যা, এই সমস্যাকে সবাইকে অ্যাড্রেস করতে হবে। মুশফিক ভাই, বিগত 15 বছর থেকে বিএনপি বারবার কূটনৈতিক বা বিভিন্ন তৎপরতায় ব্যর্থ হচ্ছে, এটা কি মনে করেন এবারও বিএনপি কি ব্যর্থ হবে, তার কূটনৈতিক বা ডিপ্লোমেসি যে পলিসিতে কোনো গ্যাপ আছে? কূটনীতি বলতে রাজনৈতিক দলের কূটনৈতিক, রাজনৈতিক দলের হচ্ছে সেটা একটা, তারা রাজনীতি বাংলাদেশের ভিতরে তারা রাজনীতির প্র্যাকটিস করে, তারা গণতন্ত্র প্র্যাকটিস করে, এবং গণতন্ত্রের যারা বন্ধু তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক যে মানে প্র্যাকটিস অর্থাৎ যে অনুশীলন সেটিকে তারা সমর্থন করে। বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় অতীতেই ছিল, যেহেতু আপনি বিএনপির কথা জিজ্ঞেস করছেন সেই জন্য বলছি। সুতরাং মানুষ তো, বাংলাদেশের মানুষ যেভাবে তারতম্য করতে পারে এই শাসন এবং সেই তখনকার শাসন, এটি বিদেশিরাও করতে পারে, তারাও বুঝতে পারে যে এই তারতম্যটুকু কতটুকু, যে কীভাবে এখন একদলীয় শাসনের যাত্রাকলে নিষ্পেষিত এবং তখনকার বিএনপির শাসন আমল কীরকম ছিল, সংবাদপত্রের স্বাধীনতা তখন কীরকম ছিল, তখন গুম খুন ছিল কি না, এগুলি তো মানুষের কাছে খুবই পরিষ্কার, মানুষ মানে মানুষের স্মৃতি এত তাড়াতাড়ি বিভ্রান্ত হওয়ার কথা নয়। বিএনপির আমি তো কোনো পলিটিক্যাল পার্টির ডিসিশন বা তারা কি করছে সেটা আমি বলতে পারবো না, আমি আপনার মতোই একজন সংবাদকর্মী, আমি আমি সেইভাবেই এখন এগুলো তো মানে স্বৈরাচাররা এগুলো করে, আমরা দেখেছি তারা ছোট ছোট পার্টি গঠন করে, মানুষকে কিনতে চায়, মানুষকে তাদের দলে ভেড়াতে চায়, এবং এগুলি আমরা দেখেছি বাংলাদেশে এরকম নির্বাচন হয়েছে, আপনারা মনে আছে কি না জানি না, এরশাদের সময়, জেনারেল এরশাদ যখন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ইলেকশন করছিলেন, উনি এরকম কিছু প্রার্থী জোগাড় করেছিলেন, তাদের নাম আমার যতদূর মনে পড়ে আব্দুল হাশিম, আলিউল ইসলাম চক্ষুমিয়া, আব্দুল হাশিম কালার বাপ, এই সমস্ত লোকজনদেরকে আমরা দেখেছি। সুতরাং তারাও এরকম কিছু এইরকম মানে পারচেজ করার চেষ্টা করছে, এবং বাংলাদেশে যারা বিবেক বর্জিত যে সমস্ত মানে বিভিন্ন বড় রাজনৈতিক দলের ছত্রছায়া, বিএনপির ছত্রছায়া বলতে পারি, তারা তারকা বনেছে, এখন তারা মানে এই এই তারকা খ্যাতি নিয়ে তারা এই সমস্ত সরকারের এই ফাঁদে পা দিচ্ছে, এবং তারা নিজেরা সকলের কাছে তাদের আইডেন্টিটি পরিষ্কার, তারা কারা এবং তারা বিবেক বর্জিত। আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক, যোগ্য সাংবাদিক, মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন কেন্দ্রভিত্তিতে আপনি বিভিন্ন পলিটিশিয়ানদের সাথে কথা, আপনি কি বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি কিন্তু হোপ, আপনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে হোপ কিছু দেখতে পান? আমি যেটা দেখতে পাই, আমি যেটা অনুমান করি, আমি যেটা ধারণা করি এবং যেটা উপলব্ধ করি, যে বাংলাদেশের মানুষের পাশে যুক্তরাষ্ট্র যে ঘোষণা নিয়ে যেভাবে এসছে, বাংলাদেশের মানুষের পাশে যুক্তরাষ্ট্র থাকবে, তারা হাত ধুয়ে বা হাত গুটিয়ে এখান থেকে চলে যাবে না। সুতরাং বাংলাদেশের, কিন্তু এন্ড অফ দ্য ডে এটা মনে রাখতে হবে, এটা বাংলাদেশের কাপ অফ টি, বাংলাদেশের মানুষেরই এটি এটি সমস্যা, এবং বাংলাদেশের মানুষের এই সমস্যাটাকে বাংলাদেশের মানুষকেই লাঘব করতে হবে, এবং যুক্তরাষ্ট্র কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্র নিজেরা, যুক্তরাষ্ট্র তো তার, এটা তো তার দেশের জনসাধারণ আছে, তার নানা পলিসি আছে, কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র পাশে দাঁড়িয়েছে, এবং শেষ অবধি পর্যন্ত বাংলাদেশের মানুষের সঙ্গে থাকবে বলে আমার